আমরা এখন এসেছি কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী প্রয়াত শঙ্করপালের ঘূর্ণির কারখানায় শঙ্করপাল নেই কিন্তু তাঁর ঘরানা আপনাদেরকে দেখায় সেটি রয়ে গেছে এই প্রতিমাটি শুরু তিনি দেখে যেতে পারেননি এই সেই শঙ্করপাল অনবদ্য একজন মানুষ ছিলেন শিল্পী ছিলেন তিনি কৃষ্ণনগরের প্রতিমা শিল্পের এক যুগন্ধর পুরুষ এই কালের এই সময়ের দেখুন প্রতিমাটিকে তার কারখানায় তৈরি হয়েছে তিনি কিন্তু সুপারভাইজ করেননি কিন্তু তার সঙ্গে যে সমস্ত শিল্পীরা সহযোগিতা করতেন তারাই কিন্তু এটি বানিয়েছে দেখুন কি নির্মাণ অসাধারণ অলংকার দেখুন দেবীর চেষ্টার দেখুন এই যে ত্রিভঙ্গ এটি কিন্তু দীর্ঘদিনের প্রায় দু বছরের এক ভারতীয় শিল্পকলার ঐতিহ্য খেয়াল করুন এখানে সেই ত্রিভঙ্গকে কিন্তু আপনারা বারে বারে দেখতে পাবেন লক্ষ্মী ঠাকুর দেখুন লক্ষ্মী ঠাকুরও বর্ম পড়ে রয়েছেন বলতে পারেন অলঙ্কার পড়ে রয়েছেন তার পোশাক আশাক এগুলো কিন্তু দেখুন আমি একেবারে মাটির অবস্থায় দেখাচ্ছি যে কেমন থাকে বাহনগুলোকে দেখুন কত সুন্দরভাবে তৈরি গণেশকে দেখুন গণেশের হাতে জেসচার দেখুন আঙুলগুলোকে দেখবেন কৃষ্ণগরের প্রতিমার পায়ের আঙুল হাতের আঙুল এগুলোকে কিন্তু দেখবেন এই নাভিটা নিখুঁত কোনো রকমের খুঁত আপনারা খুঁজে পাবেন না সেভাবে যতটুকু করা সম্ভব এবং এখানকার মৃৎশিল্পীরা একটা কথা বলেন যে প্রতিমা যতক্ষণ কারখানায় আছে ততক্ষণ কাজ প্রতিমা বেরিয়ে গেলে কাজ শেষ হয়ে গেল এই হচ্ছে কৃষ্ণনগরের মৃৎশিল্প তারা নিখুঁতভাবে চেষ্টা করেন প্রতিমাটিকে সুন্দর একেবারে আকর্ষণীয় করার খুব ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছে আপনারা যখন মণ্ডপে এই মূর্তিটি দেখবেন এত কাছ থেকে দেখতে পাবেন না এত সুন্দরভাবে দেখতে পাবেন না সেই জন্যেই আমি আপনাকে এই মাটির অবস্থায় দেখাচ্ছি কৃষ্ণনগর মৃৎশিল্পের জন্য একেবারে এতটা জগৎ বিখ্যাত দেখুন দেবী দুর্গাকে দেখুন এই যে মুখ এই মুখ একেবারে পুরোপুরি শঙ্করপালের বসানো মুখ অসাধারণ কেমন লাগলো আপনাদের এই প্রতিমা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুভেচ্ছা নেবেন